নমস্কার, আমি তোতনা। বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো চিকেন পকোড়া। এর জন্য নিয়েছি বোনলেস চিকেন 200 গ্রাম, ডিম 1টা, কর্নফ্লাওয়ার 2 চামচ, ময়দা 2 চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। ধনে পাতা কুচি, আদা রসুন বাটা 1 চামচ, নুন পরিমাণ মতো, ভিনিগার 1 চামচ, সাদা তেল 1 চামচ। তাছাড়া পকোড়া ভাজবার জন্য আমি আলাদা তেল নেব। প্রথমে আমি চিকেনে সব উপকরণ মেশাবো, তাই চিকেনে দিচ্ছি ভিনিগার, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, আর দিচ্ছি 1 চামচ তেল। সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা খুলে দিচ্ছি। এবার চিকেনের মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে দেব ময়দা, আর দেব কর্নফ্লাওয়ার। এরপর হাত দিয়ে সব উপকরণ আবার ভালোভাবে মাখিয়ে নেব। পকোড়া ভাজবার জন্য তেল গরম আগেই বসিয়ে দিয়েছি। গরম তেলে 1-1 করে দিয়ে দেব চিকেনের পিস। পকোড়া কিন্তু ভাজতে হবে মাঝারি আঁচে, তাহলে পকোড়ার ভেতরটা ভালোভাবে ভাজা হবে। উল্টে পাল্টে পকোড়া লাল করে ভাজব। পকোড়া লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব, তবে তেল ঝরিয়ে। একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। এরপর গরম গরম পরিবেশন করুন চিকেন পকোড়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।